আপনি একজন চাকরি প্রার্থী হিসেবে কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে মিশবেন না, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কার কথা শুনবেন, কার কথা শুনবেন না, কারণ এই জায়গাটায় গিয়ে জীবনের একটা মানে ক্লাইম্যাক্স, যুদ্ধের একটা সন্ধিক্ষণ, আপনার জয় পরাজয় দুটোই হতে পারে। এখানে যদি আপনার মনোবলের ঘাটতি হয়, আপনি যদি মনোবল ধরে রাখতে না পারেন, আপনি কিন্তু সফল হবেন না। সেই জন্য আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকেন বা এই মুহূর্তে নিচ্ছেন বলে মনে হয়, তাহলে আপনি কিছু কিছু মানুষকে অ্যাভয়েড করবেন। যেমন যারা বলে যে ঘুষ ছাড়া চাকরি হয় না, মামা, খালু, খালা, শালা ইত্যাদি প্রয়োজন, তা নাহলে চাকরি হয় না। হয়তো এই পোস্টে জন্য লোক আগেই নিয়ে নেওয়া হয়েছে, এরকম যারা কথাবার্তা বলে তাদের সঙ্গে আপনি মিশবেনই না, বিশ্বাসই করবেন না এদের কথা। এতে আপনার পরিশ্রম পণ্ড হবে, পরিশ্রমের জন্য যে আপনার একটা আকুতি, গুরুত্ব, চেষ্টা, এটা কমে যাবে, আলটিমেটলি আপনি ব্যর্থ হবে। মনে রাখবেন, আপনি যদি কষ্ট করেন, পরিশ্রম করেন, ফল আপনি পাবেন, তবে সেটি সেই পর্যায়ে পরিশ্রম হতে হবে, শৃঙ্খল, ধারাবাহিক, একেবারে পরিণত, নিয়মিত পরিশ্রমটা করতে হবে। এবং আপনার সর্বোচ্চ যেটা আপনি আপনার চেষ্টায় ফুলায় সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে, তাহলে আপনার কোথাও না কোথাও চাকরি হবে। এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি হচ্ছে যে যারা এরকম বলে ঘুষ ছাড়া চাকরি হয় না, তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া আর ঘুষ না দিয়ে চাকরি পাওয়ার মধ্যে দুটোতেই প্যারা। ঘুষ আপনি কাকে দেবেন? ঘুষ দেয় অন্যায়, যে নেবে সে অন্যায় করে, যে দেয় সে অন্যায়। এই জন্য ব্যাপারটার মধ্যে একটা ডকুমেন্ট থাকে না, বোঝাপড়া থাকে না, বিশ্বাস করে দিতে হয়। বিশ্বাস করে আপনি এতগুলো টাকা দেবেন, তার যে চাপ, মানসিক প্রেশার, সেই সঙ্গে ফ্যামিলির উপর যে একটা প্রেশার যায় নিজের উপর, বেকার ছেলে বা মেয়ে, তার জন্য এত টাকা দেওয়া, তারপর যদি না হয়, আর হওয়ার নিশ্চয়তা কেমনে দেওয়া যাবে? সে যত বড় অফিসারই হোক, সরাসরি টাকা তো নিচ্ছে না, যদি নেয়ও তাকে তো তার চাকরি বাঁচিয়ে এই দুর্নীতিটা করতে হবে। ভিতরে ভিতরে তাকে কিন্তু একটা যুদ্ধ করতে হবে আপনার জন্য গোপন, সেটি কিন্তু সবসময় সফল নাও হতে পারে। তাহলে আপনার চাকরি কিন্তু শতভাগ নিশ্চয়তা নাই যে আপনার চাকরি হবেই কুড়ি দিনে। আবার পড়াশোনা যদি করে চাকরি পেতে চান, লাখ লাখ যে প্রতিযোগী আছে তাদেরকে ডিঙিয়ে আপনাকে চাকরিটা নিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, সেটাও কম চাপের ব্যাপার না। এখন আপনি কোনটি নেবেন? যারা দুর্বল যে আমি এত বড় পেশার নিতে পারবো না, এত পড়াশোনা করতে পারবো না, তারা সেকেন্ডটা বেছে নেয়, ঝুঁকি নেয়। আর যারা সবল, না আমার যোগ্যতা আছে, পারব, তারা প্রথমটা বেছে নেয়। তো এই জন্যে এখানে কিন্তু একটা গেম আছে, সাইকোলজিক্যাল গেম, ব্যাপারটা বুঝতে হবে। যে বলে ঘুষ ছাড়া চাকরি হয় না, সে মানে দুর্বল, সে পড়াশোনা করে পারবে না। এই তো চাকরি প্রার্থীদের জন্য এই মানুষগুলোকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। এরপরে আসুন যারা অনায়াসে চাকরি পেয়েছে, মনে করেন বিভিন্ন এই কোটা টোটা ছিল, বিভিন্ন সিস্টেমে চাকরি পেয়ে গেছে কোন একটা, এরা আবার বিভিন্ন উপদেশ দিয়ে থাকবে যেগুলো খুব বেশি দুচ্ছই আপনার জন্য নাও দেব। আপনি যদি কোটাবিহীন, তারপরে কোনো সহায়তা মানে পাবেন না কোনো দিক থেকে, এমন একজন মানুষ হন, প্রার্থী হন, আপনাকে অবশ্যই একজন সফল এরকম সংগ্রামী মানুষের উপদেশ নিতে হবে। উপদেশ না মানে পরামর্শ নিতে হবে, কি করে কি করলে কেমনে কি, হ্যাঁ এই ব্যাপারটা। আবার নিজে এখন অনলাইনে অনেক কিছু পাবেন, সেগুলো থেকে শিক্ষাটা নিতে পারেন। এই এখন বলি যারা এই মুহূর্তে চাকরি প্রস্তুতি নিচ্ছেন না কিন্তু পড়াশোনা করছেন, ভবিষ্যতে অবশ্যই চাকরি করার ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যদি তাদের হাতে যথেষ্ট সময় থাকে, এখনো 4-5-6-10 বছর সময় থাকে, তাহলে ভাই পড়াশোনাটা হতে হবে সব দিকে। আপনি একটা সাবজেক্টে পড়েন, সেই সাবজেক্ট অনেক ভালো করে পড়েন, এতে হবে না, সেই সঙ্গে অন্য অন্য পড়াশোনাগুলো করতে,
চারদিকে চোখ কান খোলা রাখতে হবে। চারটি একজন চৌকস মানুষের জন্য, যারা ছাত্র তারা দেখা যায় শুধু তার নিজের বইটাই শেষ করতে করতে তার মানে গলত ধরম সে আর খুলে রাখতে পারে না, কিন্তু ব্যাপারটা তা না হওয়া দরকার। অর্থাৎ অন্য অন্য বই, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, কিছু সাধারণ জ্ঞান, এদিকে পত্রিকা নিয়মিত পড়া বাংলা ইংরেজি, তারপর হচ্ছে ট্রেন্ডিং পৃথিবীতে রাজনীতি অর্থনীতি এগুলো যে ট্রেন্ডিং ইস্যুগুলা, এগুলো সব সবসময় নলেজ রাখা, খেলাধুলা থেকে শুরু করে শিল্প সাহিত্য সব দিক, এগুলো পড়তে হবে নিয়মিত, পড়ে পড়ে একটা পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে, একটা আগ্রহ থাকতে হবে, তাহলে অটোমেটিক্যালি চাকরির জন্য যে আপনি প্রস্তুত হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই। আর এই পড়াশোনাটা এমনই যে আপনাকে আকৃষ্ট করে, কিছুদিন এরকম চালিয়ে গেলে দেখবেন যে আপনার অভ্যাস হয়ে গেছে, পত্রিকাটা না দেখতে আপনার ভালো লাগে না, ওই একটা আলাদা একটা বই না পড়লে কিছুদিন পর পর ভালো লাগে না, হ্যাঁ বিভিন্ন বক্তৃতা সেমিনার এগুলার একটু শুনতে ইচ্ছে করে, অর্থনীতির ব্যাপারটা একটু বুঝতে ইচ্ছে করে, কোথায় যুদ্ধ বিগ্রহ হচ্ছে, কোথায় দারিদ্র দরিদ্র, কোথায় কি খেলাধুলা ইত্যাদি জানতে ইচ্ছে করে, এটাই তো মানে আপনি ধীরে ধীরে মানুষ হয়ে হচ্ছেন, একজন বিশ্ব নাগরিক হয়ে হচ্ছেন, তা না হলে তো হবে না। শুধু এক সাবজেক্ট নিয়ে ওই পড়ে থাকলাম, কোন রকমের অ্যাসাইনমেন্ট দিলাম এইসব দিয়ে দিয়ে একটা সাবজেক্টে আপনি স্পেশালিস্ট হয়ে উঠলেন, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কেউ চাকরি প্রত্যাশা করেন, সরকারি বলেন যাই বলেন, একটা ওভারঅল আপনাকে স্মার্ট এবং চৌকস মানুষ হয়ে উঠতে হবে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, যারা সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন দয়া করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবার জন্য শুভকামনা, আমার জন্য করবেন, অনেক ধন্যবাদ।